out here, you. I'm in Palo Palo Polidici. Am I taking the canacho? Check and the show. You got it? Nako, I'm a daddy on a polidici. Mammy Kate to me Janona Botai. I'm a hostel at Jikesh Kole Polidibi. I'm a water, am I declare bath to Polifi? Hey, Polidici. I can take a pencil chulan but the chuletebo. Ma, hey now. Kere. আমি খাবো না আরে চেচি চেচি গলা শুকিয়ে যাবে এটা খেয়ে নে শরীরে বল এসে যাবে তারপর আরো চেল্লাবি এই গ্লুকোজ মিশিয়েছিস তোরে কি ভেবেছ হ্যাঁ আমায় দেখে কমেডিয়ান লাগছে না আগে বলে তো আমাকে বোম্বেতে পাঠানোর জন্য বলেছো কি না বলেছো কি না বলেছো কি না বলেছো কি না টেনশন নিলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে মা মা তোর জীবনে কোনটা ভালো মন্দ আমি জানি তুমি কি এটা জানো যে আর 2 মাসের মধ্যে আমার ফাইনাল সেমিস্টার শুরু হয়ে যাবে আর কোর্স কমপ্লিট করবার জন্য আমার অনেকগুলো পোরশন বাকি আছে এই পোরশনটা কি বলছে রে পড়াশোনা করবে বলে কিছু পোরশন ভাড়া নেই বলে বলছে বুধা শাট আপ ইউ ইললিটারেট জাটা মশাই জবরদস্ত ইংরেজি বলছে আমার পূজা দেখছো তো আমার কথা শুনে তুমি খুশি হয়ে যেও না পূজা মা তুই ভালো করে জানিস তোর কষ্ট পাওয়ার মতো কোনো কাজ কখনো তোর দাদা ভাই করবে না তোর ওখানে থাকাটা সেফটি নয় মা আমায় কে কি করবে আমাদের এসব কাজে বন্ধু অপেক্ষা শত্রু বেশি আমার সঙ্গে ক্ষমতায় নাম পেরে ওঠার লোক আমার দুর্বলতাকে খোঁজে সেটা তুই তুই পড়া করবি কি অন্য কিছু করবি সেটা তোর ইচ্ছা তুই যদি চাস তাহলে এখানেই তোর পরীক্ষা আমি করিয়ে দেব এটা ফাইনাল একি বডি আমি ফাইনালের কথা বললাম আর দাদা ভাই ফাইনাল বলে চলে গেল তুমি দাদা ভাইয়ের কথা জানো তো পূজা একবার ফাইনাল কথা বলে দিলে আর কারোর কথাও শুনে না হ্যাঁ হ্যাঁ ফাইনাল যদি আমাকে উঠিয়ে নেয় তারপর তুমি কি করবে আমার বোনকে উঠিয়ে নেওয়ার মতো কে আছে রে স্যার নমস্কার কি কাজ ছিল বলছিলেন এসো না বসো হ্যাঁ কিছুই না তোমার ছেলে ভেতরে আছে আরে কি হলো পালাচ্ছ কেন যাকে ধরে এনেছেন সে আমার ছেলে নয় একটা ক্রিমিনাল যা করতে চান করুন আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই না 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 আমার কথা একটু শোনো এসো কেন এরকম রাগ কেন লাগছেন স্যার ছেলেরা সব সাধারণত এই বয়সে এরকমই করে থাকে তুমি এখানে একটা সিগনেচার করে তোমার ছেলেকে নিয়ে চলে আরে কতবার সিগনেচার করতে 10 বার হয়ে গেছে বাইরে এসে অন্ন ধ্বংস করা ছাড়া সে আর কিছু জানে যদি মাকে বলি তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে আপনি শুধু বলেছেন বলে সাইন করছি এটাই কিন্তু শেষবার নেই বাবা খেয়ে নে এসে কি বলেছ আমি নাকি অন্ন ধ্বংস করেছি একে বিয়ে করাটাই আমার ভুল আচ্ছা মা তোমার সাথে কি করে বিয়ে হলো বলো তো ওর সাইজ দেখো নি নাকি মা ওই কলজের পিসটা খাইয়ে দাও না থ্যাঙ্কস দাদা ভাই মা ওকে ফিশ ফ্রাইটা পুরো খাইয়ে দাও ওর খুব ভালো লাগে মা ফিশ ফ্রাইটা লুকিয়ে রাখো আমরা পরে সবাই মিলে খাবো আরে কি মন্ডামিটাই সব খাচ্ছ প্রতিবেশীরা দেখলে মানুষ মেরে খাচ্ছ বলে বলবে একে ঘেউ ঘেউ করে কুকুরের মতো কি খাওয়াচ্ছ ছি তুমি চুপ করো কু দৃষ্টি দিয়ে দিচ্ছ বেচারা জেল থেকে এসেছে এমন বলতে যেন আমেরিকা থেকে ফিরেছে লোক ঠকিয়ে জেল থেকে এসেছে জন্মের পরে হাতে ভালো জরুল থেকে ভেবেছিলাম যে আমাদের বংশের সম্মান রক্ষা করবে উল্টে তো দেখছি সবার ডুবিয়ে দিচ্ছে গো তুমি আইডি বংশধর তো বাবা চিটার কি চিটিং করা মোটেই খারাপ কাজ নয় তুমি যেটা জানো না তাতে ইন্টারফেয়ার করো না তাই তো এর জন্য একটা পরিবার ঠগের কবল থেকে বেঁচে গেল তুমি এই জন্মে কখনো করেছো জানো লোকের মঙ্গলের জন্য যে কাজ করা সেটাই মহৎ কাজ তুমি এবার গীতা পড়ো বুঝলে হ্যাঁ তুমি ভগবদ গীতা পড়ছো সেজন্য এর ভাগ্য এরকম ড্যাডি এটা যদি কোনো সিনেমার হিরো করতে তাহলে তালি মারতে আমাদের ঘরে হিরো করছে তো গুরুত্ব দিচ্ছ না না গুরুত্ব দেব না এই রামনাথ এসে গেছি এই নিন হ্যাঁ তুই এবার যা এনে লাইফস্টাইল থেকে কিনে এনেছি ভালো ভালো জিনিস এই দেখ লিজেন্স তার সঙ্গে ম্যাচিং পিটার ইংল্যান্ড শার্ট তার সঙ্গে ম্যাচিং শু এই যে স্পোর্টস ওয়াচ থ্যাংক ইউ বাবা থ্যাংক আমায় কেন দিচ্ছিস এসব তোর পয়সা কেনা হয়েছে এর পয়সা হ্যাঁ না তো কি ওর চাকরি হয়ে গেছে ওর আগে পয়সা কেনা হয়েছে এসব কোথায় চাকরি হলো বাবা সত্যম কম্পিউটারে হুম শঙ্কর চট্টরাজ শঙ্কর চট্টরাজের কাছে তুমি বাবা হয়ে কংসের মতো কাজ করছো দেখে শুনে নিজে ছেলের জীবন বরবাদ করছো আমি কি করবো অলরেডি হয়ে গেছে ও তো একটা ডেঞ্জার লোক এ তার চেয়ে কম কি না না আমি সেখানে যাবো না ঠিক আছে তুই যাস না এই থ্যাংক ইউ বাবা যাবে চেয়ে তোকে তুলে নিয়ে যাবে অ্যাডভান্স দেবার পর কি কেউ ছেড়ে দেয় এই রে 2000 টাকা দিয়ে শেষবারের মতো এনজয় করে আসবি যা শেষবারের মতো এরপর সময় পাবি কিরা কে জানে তোর মতো লোককে ক্ষমা করবার জন্য আমি কি এখানে দোকান খুলেছি বে আবে তুই কে রে ওর সাপোর্টার না স্যার এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি নারায়ণের ছেলে ওই গ্যানানারার ওর ছেলে এত ঢ্যাঙা কেমন করে হলি রে আমার মামার মতো ঢ্যাঙা হয়েছি তুই নাকি বহুত লোপার হয়ে গেছিস বলে তোর বাবা মায় কিছুদিন ধরে বলছিল
না স্যার। তুইও ঠিক মতো চলবি নাহলে তোর ওই অবস্থা হবে। না স্যার আমি ঠিক করে থাকবো। এই পান্টে দাদা একে নিয়ে যা, হরির সঙ্গে আলাপ করিয়ে দে। ঠিক আছে। আরে নমস্কার স্যার। যা আয় আয়। এদিকে কি দেখছিস, ওর সঙ্গে যা। হ্যাঁ স্যার। হাই হরি। হে গুড মর্নিং স্যার। এই আজ থেকে এখানে কাজ করবে, ঠিক আছে? স্যার আমি হরি। আবে চুপ বে। এ কি পুরীর জগন্নাথ নাকি? হ্যাঁ ফালতু ইন্ট্রোডাকশন বন্ধ কর, কি কাজ করবে ওকে দেখা। এই পান্ডে টাকা দেখিস নাকি, ভুলে যা। এ সূর্য প্রকাশ, এ এ সত্য মূর্তি, আর এ এ নাম হলো অপুরায়। কাজ না করলে শেখা দেবো দেখবি। বড় কথা বলছিস, এখানে কি ক্যাবিনেট মিটিং চলছে নাকি? ফালতু কথাগুলো বকছিস, কি বাজ কথা কর। এই ওদের চা দিচ্ছিস, আমার কই? আমি গাধাকে চা দিই না। হাসছিস কেন? কি বলছেন, আমি তো হাসিনি। হাসছিস না তো, এই কাজ কর সব। এরকম করে কথা বলে কেন? এমন একটা বাজে পরিবেশে আপনারা কেমন করে কাজ করেন হরিবাবু? রিজাইন করে দিন না। আমি কি গভর্নরের চাকরি করছি যে রিজাইন করে দেবো? এখানে আমরা নিজের ইচ্ছে আসি, যাবার হলে সোজা উপর দিকে চলে যাবো। আজ পঞ্চমী, আবার শুক্রবার, ভালো দিন, কাজ আরম্ভ করে দিন না। একই দাদা, এই টাকায় লাল কালি লেগেছে। কালি নয়, রক্ত। রক্ত কেন? এটা কি পরিশ্রমের পয়সা যে ঘাম লাগবে? সময় সময় কাটা হাত পা নাকও পেতে পারেন, ভয় নেই, কাজ করুন। হরিবাবু এখানে গান শুনতে পাচ্ছি, ওপরে কেউ থাকে নাকি? দেখুন স্যার, এখানে যা দেখা যাচ্ছে দেখবেন না, যা শোনা যাচ্ছে শুনবেন না, আর যা বলার আছে না বলে চুপচাপ কাজ করুন। বুঝেছি, মানে ওপরে এই বুঝেছি বলে প্রশ্ন করা মানে আপনি কিছুই বোঝেননি এখনো। ওপরে দাদার বোন থাকে যে কিনা ওনার জীবন। ওনার বোন ওনার জীবন হবে দেখে আপনার জীবন হবে? কিন্তু ওপরে কি করে? আরে বাবা আমার কিছু প্রশ্ন করো না। কিছু ভুল বললাম কি? নরেন রায় তোমার ডান হাতটা দেখাও। এই তো দেখছি চারটে আঙুল, পঞ্চমটা নেই। এখানে আসবার পর আপনার মতন কৌতূহল দেখাচ্ছিল। ওয়েল উইশ। সত্যি কি সেজন্যই আঙুল কেটে দিল? চৌধুরী স্যার তোমার ইন্ডিকেটরটা দেখাও তো। হ্যাঁ। এও ওনার বোনকে দেখতে উপরে গেছিল, ওর চোখ গেলে দিয়েছে। এ তো পুরো অন্যায়। এখন এক বান্ডিল গোনা শেষ হয়নি। না না, এই কাজটা আরম্ভ করে দিলি, এক ঘন্টার মধ্যে সব কাজ, এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এক ঘন্টা নে, এটাও দিলাম নে। বাবলু বাবু একটা কথা জিজ্ঞাসা করলে কিছু মনে করবেন না তো? জিজ্ঞেস করুন। সত্যি বলছেন? জিজ্ঞেস করুন। মাইক দিবি, সত্যি বলছেন? জিজ্ঞেস করুন বলছি। বহুত এক্সট্রা বকছেন। বস আর একটা চান্স প্লিজ। চান্স একবারই আসে, সে এবার সতর্ক হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে ও। মালিক ট্রাফিক জ্যাম হয়ে গেছিল মালিক। আরে তোমাদের ওখানে পাঠিয়ে লাখ টাকা খরচ করে দিয়েছি, তো মা গো একটু খই নিতেই আমার প্রাণে বিচ্ছে। এত মরণ আমি দেখেছি, কিন্তু এমন মরণ কখনো দেখিনি। তুমি একদম চিন্তা করো না জয় বাবু, আমি ইনকর্পোরেট না হলে এই মুহূর্তে গিয়ে তাকে মেরে দিয়ে আসতাম। উমা কোথায়? জয় বাবু এত ছোট কাজের জন্য ওকে। এই উমা কোথায়?